गाइज वेलकम टू माई चैनल। तुम्हारा केमन आছো? आशा করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। #পায়েল পরিবারের নতুন একটা ভিডিওয় অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো কাকে নিয়ে ভিডিও করব? একদম ঠিক ধরেছো, দামড়ি পিয়ে পাটি খাসিকে নিয়ে আবারো তোমাদের সামনে ভিডিও নিয়ে কিন্তু চলে এসেছি। কারণ কি, কালকে আমাকে অনেকে তোমরা কমেন্টস করে বলেছো যে দিদি ভাই তুমি কখন ভিডিও দেবে, কখন ভিডিও দেবে ওই পিয়ে পাটিকে নিয়ে। তো দেখো ভিডিও নিয়ে কিন্তু চলে এলাম। তো একটা কথা বন্ধুদের কাছ মানে তোমাদের কাছ থেকে জানতে খুব ইচ্ছে করছে, আচ্ছা তোমাদের বাড়িতে গেস্ট এলে তোমরা কিভাবে আপ্যায়ন করো গো? একটু প্লিজ কমেন্টস করে জানাবে। তো মানে একদিনে সকাল থেকে রাত অবধি যত রকমের ভালো মন্দ খাবার আছে সব খাইয়ে দাও, যাতে সেই মানুষটাকে একদম মানে ওই খাবারগুলো খেয়ে যথারীতি হসপিটালে অ্যাডমিট করতে হয় এরকম অবস্থা করে দাও কি, নাকি তার মানে খেয়ে একদম পেছন দিয়ে বের করে দাও সঙ্গে সঙ্গে, এরকম কিছু একটা করো। মানে এই যে পিয়ে পার্টিটা একটা জিনিস নেই, 2-3টে ভিডিও বানিয়ে চলেছে দেখছি। সেই গেস্ট চোখে অন্ধ না কানা হয়ে গেছে তো আমি বুঝতে পারছি না যে সে কি দেখতে পাচ্ছে না মোদির ভাই কিভাবে তাকে আপ্যায়ন করছে। আচ্ছা তার যে এত জ্বলন ধরছে, তার যে এত হিংসা হচ্ছে, আসলে বুঝতে পারছি মৌদিদি ভাই ওদেরকে অত আপ্যায়ন করে খাওয়াচ্ছে, ঘোরাচ্ছে, এদিক ওদিক নিয়ে যাচ্ছে, ওনার হিংসায় জ্বলছে। ও আসতে চাইছে কারণ কি, ও তো নিজেকে ভাবে সব থেকে বড় লয়ার, সবার কাছে যেখানেই যাবে ওকে সবাই মহান বলে মানে একটা মাথায় তুলে নাচানাচি করবে, সেটা তো আর করছে না মৌদিদি ভাই, ওই কারণে না জ্বলছে। আর মানুষের ভিডিও থেকে কিছু খুঁত পেলে তবে না তুমি সেই জিনিসটাকে নিয়ে ভিডিও বানাবে। যদি কিছু খুঁত না পাও তুমি তাহলে কোন জিনিসটাকে নিয়ে ভিডিও বানাবে? সেই একটা টপিক নিয়ে ভিডিও বানাবে যে খাওয়া খাওয়া খাওয়া। সেই একই জায়গায় পড়ে আছে যে মো দিদিভাই নাকি তার গেস্টকে আপ্যায়ন করেনি। প্রথম দিন কি খাইয়েছে? ডাল বেগুন ভাজা, সেটা আবার কি মশলা বেগুন ভাজা, লঙ্কা গুঁড়ো দিয়ে, নুন দিয়ে, চিনি দিয়ে, সেটা নাকি মশলা বেগুন ভাজা। আচ্ছা অনেকেরই আছে দেখবে বেগুন ভাজাটা কিন্তু খুবই প্রিয়, অনেকের আছে একদমই পছন্দ করে না, কিন্তু অনেকের আছে মানে বেগুন ভাজা মানে অনেক একটা হেভি জিনিস একটা। তো সেই জায়গায় মৌদি ভাই বেগুন ভাজাটা করে ভুল কি করেছে সেটাতেও এই পিয়ে পাটিটা বলছে যে বেগুন ভাজাটা আবার একটা ওটা কোনো রান্না হলো, ওটাকেও নাকি খুব টেস্টি ভাবে মশলা বেগুন ভাজা বানানো হয়েছে। তো আপনিও তো পারেন আপনার বাড়িতে কোনো একটা গেস্ট এসছে আপনি রান্না করে খাওয়াচ্ছেন সেরকম একটা ভিডিও দিতে। দুচ্ছায় আমিও কি বলি, নিজে রান্না করে খাই কি তার কোনো ঠিক ঠিকানা নেই, সে আবার গেস্টকে আপ্যায়ন করবে। সবসময় তো দেখি সোয়েটার পরে ভিডিও করছে, এই করে ওই করে, দিনে প্রায় 8-9টা ভিডিও করছে। সে নাকি আবার জব করে। একটা কথা বন্ধুরা ভাবো তো, কেউ যদি জব করে তারপর দিনে কিভাবে 8-9টা করে ভিডিও দিতে পারে? আমি তো কখনোই 2টোর বেশি ভিডিও, খুব বেশি হলে 3টে, এর বেশি ভিডিও আমি কখনো দিতে পারি না। অথচ আমি কিন্তু কোনো জব করি না, শুধুমাত্র সংসারে থাকি। ও সংসার করে প্লাস জব করে প্লাস দিনে 8-9টা করে ভিডিও দেয়। কিভাবে দেয় বুঝতে পারছো? কিভাবে সংসার করে আর কি জব করে খুব ভালোভাবেই তোমরা বুঝতে পারছো। মানে জবের নামে কি বলবো লবডঙ্কা। আমি করছি চাকরি কিন্তু ভেতরে ভেতরে অন্যরকম কুকর্ম চালিয়ে যাচ্ছি। আমি সংসারে আছি অথচ সংসারের কোনো দায়িত্বই পালন করছি না। ছেলে মেয়ে খাচ্ছে কি, রান্না হচ্ছে না হচ্ছে, অর্ডার করছি হয়ে যাচ্ছে। ওই জন্য না ওই যে বলছিল আগের দিন যে ওই যে মৌদিদিভাইকে সাজাতে এসেছিল, দুখানা কি লুচি ভেজে দেওয়া যায়নি? দুখানা লুচি ভাজতেও যতটুকুনি সময় লাগবে, যে জিনিসগুলো অবলম্বন করতে হবে, কিন্তু 10খানা লুচি ভাজতেও কিন্তু ঠিক সেই মানে জিনিসগুলি অবলম্বন করতে হবে, একটু কম একটু বেশি, সময় কিন্তু সেই একই লাগে, হয়তো 1-2 মিনিটের হেফের, ঠিক আছে। তো নিজে তো রান্নাঘরে মনে হয় না কোনোদিন ঢোকে, আর কি করে বুঝবে যে গেস্টকে কিভাবে আপ্যায়নটা করতে হয়? সেই পড়ে আছে গেস্ট আপ্যায়ন। তো মৌদিদিভাই যথারীতি তোমরা দেখেছো প্রথম দিন গেছিল ওই খাবার দাবারগুলো দিয়েছিল। তারপরে সেকেন্ড দিন মানে সেদিনকে রাত্রি আলুর দম আর অন্য একটা দিদিভাই কিন্তু খিচুড়ি তৈরি নিয়ে যাবে বলেছিল। তো সেই নিয়েও আমি আগের ভিডিওতে বলে দিয়েছি যে পিয়ে খুঁত ধরেছে, খিচুড়ি আলুর দম যায় না। আর অনেকেই আমাকে কমেন্ট মানে অনেকে না একজন আমাকে কমেন্টস করেছে যে পুজো ক্ষেত্রে কিন্তু খিচুড়ি আর আলুর দম চলে, কিন্তু কোনো জায়গায় ফিস্ট করতে গেলে বা পিকনিক করলে নাকি খিচুড়ি আলুর দম চলে না। তো ঠিক আছে, এবার যখন আমাদের মধ্যে ফিস্ট হবে খিচুড়ি আলুর দমের তখন তোমাকে কিন্তু ভিডিও করে দেখিয়ে দেবো। আর তুমি পারলে একটুখানি সার্চ করে দেখতে পারো যে খিচুড়ি আলুর দমের সাথে যায় কি যায় না। শুধুমাত্র পুজো বাড়িতে নয়, এরকম বাড়িতেও নর্মাল যে বর্ষাকালে যে আমরা খিচুড়িটা করি তার সাথে কিন্তু আমরা বেগুন ভাজা আলুর দম এটা কিন্তু রাখি। অনেকে অনেক রকম রাখে, মাছ ভাজার সাথে চাটনি ফাটনি রাখে, কিন্তু খিচুড়ি আলুর দম বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা বা ছেঁচড়া এগুলো কিন্তু খুব যায়, খুবই ভালো মতো ভাবে যায়। তো যাই হোক পিয়ের তো অনেকেই আছে সাকরের, তো তারাই হয়তো আমার কমেন্ট বক্স একটুখানি হাঁক দিয়ে এসেছিল, আর কিছুই নয়। যাকে তারাও আমার ভিউয়ার্স, তারা আমার ভিডিও দেখে বলেই আমি হয়তো একটু ভিউ পাই, তাদেরকে নিয়ে আমার বলার কিছু নেই। তো তারপর সে কি বলছে মানে তারপর আমাদের মোদি বা কি করলো, ফিস্ট করতে গেল মানে ঘুরতে গেল। পরের দিন ঘুরে টুরে রাত্রির বেলায় এসে যথারীতি একজন কার বাড়ি নেমন্তন্ন ছিল সেখানে কিন্তু খেতে গেছিল। এবং তার পরের দিন কি করলো, সকালবেলা তোমরা দেখেছো যথারীতি ভাত ভাজা করেছিল এবং বাড়িতে ভাত ভাজাটা বানিয়ে রেখে দিয়েছিল যথারীতি কল্লোল দাদাভাই এবং ওই মেয়েটার হাজবেন্ড দোকান থেকে মানে পরোটা খেয়ে এসেছিল। সেই পরোটা খেয়ে আসা সত্ত্বেও মদির ভাই কিন্তু তাকে জোর জবরদস্তি করেও কিন্তু ওই রাইসটা মানে ভাত ভাজাটা খাইয়েছিল, কারণ কি অনেকটা মানে কি বলবো ভালোবাসা দিয়ে বানিয়েছিল যে তারা আছে বলে জিনিসটাকে বানাচ্ছে, ঠিক আছে। কারণ কি তার ঘরে কোনোদিনও ভাত বাঁচে না, সেদিনকে হঠাৎ কেন ভাত বাঁধলো, নিশ্চয়ই আগের দিন মাথার মধ্যে সেই চিন্তাটা করে রেখেছিল যে এই জিনিসটা অনেকদিন করিনি, এই জিনিসটা তাহলে করে তাদেরকে খাওয়াবো, তাই কিন্তু সে করেছিল। তো তারপর যথারীতি দেখেছি যে আমাদের কল্লোল দাদাভাই যেদিনকে ওই জামা কাপড়গুলো বিক্রি করতে গেছিল হাটে, সেদিনকে ভালো ভালো বিস্কিটের প্যাকেট নিয়ে এসেছিল আসবে বলি, এবং সেই সমস্ত বিস্কিটের প্যাকেট কিন্তু এক এক করে ছেঁড়া হয়েছে এবং তাদেরকে কিন্তু দেওয়া হয়েছে চায়ের সাথে। তো সে যদি আপ্যায়নটা নাই করতে চাইত, সে যদি গেস্টদেরকে ভালো নাই বাসত, তাহলে ওই সমস্ত কিছু তো না দিলেও মানে পারতো, নর্মাল একটা বিস্কিট দিয়ে দিলি হতো, কিন্তু না, সে কিন্তু তাদেরকে নিজের বাড়ির লোক ভেবেছে বলেই কিন্তু ওই বিস্কিটগুলো দিয়ে তাদেরকে যথারীতি যতবার চা দিয়েছে ততবার কিন্তু দিয়েছে। একবার দেখেছিলাম তোমার ঝুড়ি ভাজা মানে ঝুড়ি আর বাদাম ভাজা, আর তার সাথে ওই যে গেস্ট এসেছিল সে কিন্তু ভুজিয়া বলে একটা ইউপির কোথাকার একটা খাবার আছে সেটা নিয়ে এসেছিল, সেটা কিন্তু যথারীতি মানে চায়ের সাথে দিয়েছে। এবং সেটা নিয়েও আমাদের এই পিয়ে খল্লাইকা খুঁত তুলছে কি যে মৌ নাকি অ্যাক্টিং করছে, ওটাকে কি বলে নাকি ভুজিয়া বলে, সেটা নাকি আমাদের মৌদিদি ভাই জানে না। তো পিয়ে কানা অন্ধ পাটি, তুই কি চোখে দেখতে পেলি না যে ঢুমকি যখন বলছে মানে গোলা রুটিটাকে বলছে চিতাই পিঠা কি চিতাই পিঠা না এরকম কিছু একটা বলছে, তো সে যখন ভুল বলছে তখন তুই চোখে দেখতে পাচ্ছিস না যে গোলা রুটিটাকে, ওখানে অনেকে তাকে কমেন্টস করেছে যে ওটা কিন্তু গোলা রুটি, আটাটাকে নিয়ে মানে নুন একটু চিনি দিয়ে গুলে সেটাকে তেল দিয়ে ভেজে নিল, সেটা হচ্ছে নাকি চিতাই পিঠা। আর ও আমাদের মৌদিদি ভাই জানে না যে ওটাকে ভুজিয়া বলে, যেটা অন্য এক জায়গাকার খাবার, সেটা এখানে নিয়ে এসছে ওই গেস্টটা, সেটা মৌদিদি ভাই জানছে না বলে তাতে প্রশ্ন করা হচ্ছে যে অ্যাক্টিং করা হচ্ছে ওটা না জানার। যে আর ঢুমকি রানী যেটা আমরা সবাই জেনে রাখি যে আটা দিয়ে গুলে ওইভাবে ভাজলে ওটাকে গোলা রুটি বলা হয়, সেটা যখন চিতাই পিঠা বলছে তখন কিন্তু আমাদের পিয়ে পাটি চোখে পড়ছে না, আসলে তখন চোখের মধ্যে কালো পর্দাটা দেয়া থাকে, অন্ধকানা হয়ে যায়, সেই কারণেই চোখে দেখতে পায় না এই পিয়ে পাটি দামড়ি খাসিটা। সেই কারণে বলছে নাকি মৌদিদিভাই অ্যাক্টিং করছে। মৌদিদিভাই যে অ্যাক্টিং করছে তাহলে তার কমেন্ট বক্সে সবাই ভালো কমেন্টস কেন করে, খারাপ কমেন্টস কেন ঢুমকি রানীর মতো করে না? আর ঢুমকি রানী যদি ভালো হয়ে থাকে তাহলে ঢুমকি রানীর কমেন্ট বক্সে সবাই বেশিরভাগ মানুষ কেন খারাপ কমেন্ট করে, ভালো কমেন্টসগুলো কেন করে না? আমরা নাই মানে ওয়াইটির ক্রিয়েটার, আমরা নিজেদের ভিউ কমাবার জন্য মৌদিদিভাইয়ের হয়ে পজিটিভ ভিডিও বানাচ্ছি, তাহলে যারা অনলি ফর ভিউয়ার্স তারা কেন ঢুমকির কমেন্ট বক্সে গিয়ে এত এত বাজে কমেন্ট তাকে করতে যায়? তাদের তো কোনো কমেন্টস করাতে কোনো রকম কোনো লাভ লোকসান নেই, তাহলে তারা কেন তাকে নিয়ে বাজে কমেন্টস করতে যায়? আর আমাদের মৌদিদি ভাই কমেন্ট বক্সে ভালো ভালো কমেন্টস কেন করতে আসে? তো যাই হোক, তারপর কিন্তু মৌদিদি ভাই কি বললো, মানে তার পরের দিনে সকালবেলা মৌদিদি ভাই দুপুরে রান্না করলো কি যথারীতি গরম গরম ভাত এবং মাছের মানে তরকারি, আর আগের দিনে রাত্রে ডালটা অনেকটা বেঁচে গিয়েছিল, সেই ডালটাকে অনেকটা ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিল, তাই দিয়ে হয়ে যাবে। কারণ কি কদিন যাবত মানে এখানে ওখানে খাওয়া হচ্ছে, রিচ খাবার হচ্ছে, তারপর তোমার রাত্রিবেলা আবার তার মধ্যে আছে নাকি আজকে ফিস্ট আছে, ফিস্ট বলতে বাড়ির মধ্যেই আনন্দ মজা করে সবাই মিলে এলে যা হয়, রাইস আর চিকেন। তো সেখানেই আমাদের পিয়ে পাটি খুঁত ধরছে কি জানো, যে রাত্রিবেলায় আবার কেউ রাইস চিকেন খায়, এখন তো শীতকালের দিন, হজমের সমস্যা, রাত্রিবেলায় নাকি রাইস চিকেন খাওয়াটা নাকি মৌদিদি ভাই খুব ভুল কাজ করে ফেলেছে। তো পিয়ে পাটি দামড়ি খাসি, চোখে কি অন্ধ হয়ে গেছিলিস? যখন ঢুমকি রানী মেয়ের জন্মদিনে দুপুরবেলা ওই রকম রান্না বান্না করলো, আর রাত্রিবেলা কি করলো চিকেন বিরিয়ানি সাথে চিকেন কষা, তখন তো তুই ভিডিওটা করিসনি যে রাতের বেলায় মানে রাত্রির বেলায় কেন সবাইকে নেমন্তন্ন করে খাওয়া হয়েছিল চিকেন বিরিয়ানি আর চিকেন কষা, তাতে সকলের মানে সমস্যা হবে না হজমে? এখন মৌ দিদি ভাইয়ের বাড়িতে গেস্ট এসছে, মৌ দিদি ভাই রান্না করে রাত্রিবেলা খাওয়ালো বলি তুই খুঁত খুঁজে পেয়ে গেলি, চোখে একদম অন্ধ হয়ে গেছিস না, তুই চোখের চশমা পর, তারপর তা ধেই ধেই করে নাচবি, মাথায় গামছা বেঁধে ভাত খেতে খেতে, তারপর তুই ওই ভিডিওগুলো করবি। আগে ভালো করে না চোখে একটা চশমা নেই, চশমা করে আগে মৌদিদি ভাইয়ের ভিডিওগুলো ভালো করে দেখ, তারপরে আবার ভিডিও করে বলতে আসবি। বন্ধুরা তোমরা একটা জিনিস চিন্তা করো, যখন ঢুমকি রানী দুদিন আগে তার মেয়ের জন্মদিনে রাত্রিবেলা চিকেন বিরিয়ানি চিকেন কষা এইসব করলো, তার বেলায় নাকি অত অত গেস্ট যারা এসেছিল তাদের কারোর হজমের সমস্যা হলো না, অথচ মৌদিদি ভাইয়ের বাড়িতে যে গেস্ট এলো তাদেরকে রাত্রিবেলা রাইস আর চিকেন করে খাইছে বলে নাকি মানে হজমের সমস্যা হবে। মানে এতটাই পিয়ে পাটি দামড়ি খাসিটা এতটাই মৌদিদি ভাইয়ের পেছনে লেগেছে, যেগুলো কোনো রকম কোনো বাস্তবতা কথা নয়, সেইগুলো নিয়েও অযৌক্তিক ভাবে ভিডিও বানিয়ে চলেছে এই পিয়ে পাটি দামড়ি খাসিটা, এতটা নির্লজ্জ মহিলা। তারপর মৌদিদি ভাই ওদেরকে নিয়ে যথারীতি যতটুকুনি পেরেছে, মানে আমরা এরকমটাই সকলেই হই যে আমাদের যতই গ্রামে বাড়ি হই, আশেপাশে যেটুখানি দেখার মতো জায়গা আছে বাড়িতে গেস্ট আসলে কিন্তু আমরা সেটাকে দেখাবার চেষ্টা করি, তাতে যদি সেই গেস্টের ভালো লাগে। তো সেরকমই মৌদিদি ভাই তাদেরকে নিয়ে একটুখানি গেছিল বেড়াতে। তো সেখানে গিয়ে নানা রকম গাছ মানে অনেক রকম জিনিস দেখা দেখালো। তো সেখানেও এই পিয়ে পাটিটা খুদ হচ্ছে যে এমন ভাবে মৌদিদি ভাই বলছে এই গাছের নাম ওই গাছের নাম সেই গাছের নাম, নিজেকে যেন বোটানিস্ট বলে মনে করছে। তো দেখো বন্ধুরা, আমি যদি কোনো গাছের নাম না জেনে থাকি তাহলে আমি আমার সাথে যে গেস্ট গেছে তাকে তো জিজ্ঞেস করতেই পারি যে এই গাছটার নাম কি, বা অপর কাউকে জিজ্ঞাসা করতেই পারি যে এই গাছটার নাম কি। আমি বলতে তো পারি না পিয়ে পাটি দামড়ি খাসির মতো যে আমি হচ্ছি সব জানতা, সমস্ত কিছু আমি জানি আর আদার্স মানুষ কিছু জানে না। আর বা আমি যদি কিছু নাও জেনে থাকি যে এই গাছটা কি গাছ, তাতে ভুলটা কোথায়? আমি যেটা জানি না কেউ যদি আমাকে সেটা শিখিয়ে দেয় তাহলে সেটা আমি শিখে নেবো। এই ঢুমকির মতো তো নয় যে সবাই তাকে ভিডিও করে বা কমেন্টস করে লিখছে মেয়ের জন্মদিনে এই জিনিসগুলো পালন করতে নেই, তাতেও সে খুদ দেখাচ্ছে কি যে ওইগুলো কি কোনো বই লেখা আছে যে আমি ওই নিয়মগুলো পালবো। মৌদিদি ভাই কি করে, আমি একটা জিনিস মানে মৌদিদি ভাইয়ের মধ্যে সত্যি খুব ভালো দেখেছি, যে জিনিসটা জানে না সেই জিনিসটা সে বলে যে আমি এই জিনিসটা জানি না, তোমরা প্লিজ আমাকে কমেন্টস করে জানাবে। এবং যখন সেই জিনিসটা কমেন্টস করে সে জানতে পারে, সেই জিনিসটা মৌদিদি ভাই করে। আমি এটা কিন্তু তার ভিডিও দিয়ে দেখেছি। এবং আমি কেন আমি নাই তাকে পজিটিভ, তাকে নিয়ে পজিটিভ ভিডিও করছি। তোমরা যারা মৌদিদি ভাইয়ের পজিটিভ বলো আর নেগেটিভ ভিউয়ার্স, তোমরা তো এটা দেখেই থাকবে। মৌদিদি ভাই কিন্তু যেটা জানে না তাকে যদি কেউ কমেন্টস করে জানায়, সেই কথাটা কিন্তু রাখার যথেষ্ট চেষ্টা করে আমাদের মৌদিদি ভাই। তো এই নিয়েও আমাদের পিয়ে পাটি খুদ দেখালো যে ও নাকি নিজেকে বোটানিস্ট ভাবছে, সেই কারণে এটা ওটা এই গাছ ওই গাছ সেই গাছ সম্পর্কে মানে জানতে চাইছে বা বলতে চাইছে। তারপর কি বললো, মিকুকে নিয়ে অনেক কথা হচ্ছিল। তো এখন মৌদিদি ভাই প্রতিদিন যাবৎ ঘুরতে যাচ্ছে, মিকুকে রেখে যাচ্ছে। তো নে বাবা, সে তো আর 1 মাস 2 মাস 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য ঘুরতে যায়নি, সকালে যাচ্ছে বিকালে চলে আসছে। সেই জায়গায় মিকুকে তো সাথে করে নিয়ে গেলে প্রবলেম হবেই, তো সেই কারণেই তো মিকুকে বাড়িতে রেখে যেতে বাধ্য হচ্ছে। আর মিকু এমন একটা জিনিস, হয়তো অনেক মানুষ পশু পছন্দ করে, অনেক মানুষ পছন্দ করে না পশু, যেমন হচ্ছে পিয়ে দামড়ি খাসিটা। সব জায়গায় নিয়ে গেলেই যে সবাই মিকুকে ভালোবাসবে এরকমটা তো নয়। মৌদিদি ভাইয়ের কাছে মিকু খুব ভালো হতে পারে, কিন্তু এই যেমন পিয়ে পাটির মতো অনেক মানুষই আছে পশুকে পছন্দ করে না, তারা কিন্তু দূর থেকে বলে ইচ্ছি এটা কি, এইভাবে মানে একটা মানে কি বলবো ঘেন্না প্রকাশ করে, যেটা কিন্তু মৌদিদি ভাইয়ের ভালো লাগে না। ওই জন্য কিন্তু মৌদিদি ভাই সব জায়গায় মিকুকে নিয়ে যেতে অতটাও মানে পছন্দ করে না বলবো না, অতটা ঠিক মনে করে না যে না হয়তো আমার জন্য বা আমার মিকুর জন্য অনেকের অনেক রকম মানে খারাপ লাগতে পারে। সেই কারণেই হয়তো মিকুকে যেই জায়গায় মনে হয় যে না এই দুটো আমি তো সকালে যাচ্ছি বিকেলে চলে আসছি, তাহলে মিকুকে আমি রেখে যাই, সেই জায়গাতেই সে কিন্তু মিকুকে বাড়িতে রেখে যাচ্ছে আমাদের মৌদিদি ভাই। এখানে ভুলটা কি করেছে আমাদের মৌদিদি ভাই, সে কিন্তু যথারীতি যখন তার বাপের বাড়ি বলো বা 2-3 দিনের জন্য কোথাও যায় তখন কিন্তু মিকুকে রাখার কোনো না কোনো একটা ব্যবস্থা করেই কিন্তু আমাদের মৌদিদি ভাই যায়। এমনটা কিন্তু নয় যে পোষ্যগুলোকে হেনতেন ভাবে বাড়িতে ফেলে রেখে কিন্তু সে চলে যায়, এরকমটা কিন্তু আমরা তার ভিডিওতে কখনোই দেখিনি। তারপরে কিন্তু যথারীতি মৌদিদি ভাইয়ের একটা নিমন্ত্রণ বাড়ি ছিল, তোমরা সকলেই দেখে নিয়েছো, আমি আর অত ডিটেলসে বলছি না। এবং সেই নিমন্ত্রণ বাড়ি থেকে মানে খাওয়া দাওয়া করে আসার পর আমাদের মৌদিদি ভাই কি বললো যে অনেক কদিন রিচ খাবার হচ্ছে। এবং আমার একটা জিনিস এত ভালো লেগেছে যে মৌদিদি ভাইয়ের বাড়িতে শুধু মৌদিদি ভাই না, তার কাছে যে গেস্ট গেছে সেই গেস্টটা এত সুন্দরভাবে তাদের সকলের সাথে মিশে গেছে। আসলে কি জানো তো, আমার বাড়িতে যদি কোনো অতিথি আসে আমি যদি তাকে নিজের মনের মতো করে সমস্তটা কিছুটা মানে ভালোবাসা দিই, তাহলে হয়তো সে খুব তাড়াতাড়ি নিজের বাড়ির একজন ফ্যামিলি মেম্বারস হয়ে উঠতে পারে, ঠিক আছে। কিন্তু তাকে যদি আমি দুই 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 করি, যেমন ঢুমকি তার শাশুড়িকে করে বড় মাকে, ওই জন্য বড় মা কিন্তু কোনো কিছু করতে গেলেও ভয় পায়। কিন্তু এদিকে দেখেছো মৌদিদি ভাইয়ের বাড়িতে সেই যে গেস্ট এসছে, সেই গেস্ট কিন্তু নিজে যথারীতি এটা করছে ওটা করছে, আদা রসুন ছাড়াচ্ছে, পেঁয়াজ ছাড়াচ্ছে, সে পুরোপুরি নিজের হয়ে গেছে ওখানে গিয়ে। কিন্তু আমাদেরকে আমাদের বড় মা এক কাপ চা করে খাবে, তাতেও কিন্তু তোমরা আমাদের ঢুমকির ভিডিওতেই দেখেছো যে নাতনির কাছে গিয়ে বলছি তুই কি এক কাপ চা খাবি, তাহলে তোরও খাওয়া হবে আমারও খাওয়া হবে, মানে কতটা ভয় পায় ঢুমকিকে, চিন্তা করো। সেই জায়গায় পিয়ে পাটির কোনো রকম কোনো চোখে কিছু পড়ছে না, কিন্তু আমাদের মৌদিদি ভাই তার গেস্টকে এত রকম ভাবে আপ্যায়ন করছে, তাও নাকি সেই আপ্যায়ন করাতে খামতি ধরছে এই পিয়ে পাটি। তারপর আমাদের মৌদিদি ভাইয়ের যে মাইগ্রেনের প্রবলেমটা আছে, মাথা যন্ত্রণার, সেই কারণে সে চান করে বা শ্যাম্পু করে তা তার একটু প্রবলেম হয়, সেই কারণেও খুঁত দেখাচ্ছে যে এই খুঁতটা দেখিয়ে নাকি ভিউয়ার্সদের কাছ থেকে সিম্প্যাথি আদায় করার জন্য বলছে যে আমার মাথা যন্ত্রণা হয়, এই শ্যাম্পু করলে হয়, তেল মাখলে হয়, এই সমস্ত কিছু। সেই কারণে ভিউয়ার্সদের কাছ থেকে মানে ভিউয়ার্সদের কাছে মৌদিদি ভাই দেখাতে চাইছে যে দেখো আমার এই প্রবলেমটা হয়, তাতে ভিউয়ার্সরা আহু করবে, তাই থেকে নাকি অনেক অনেক ভিউ কামাতে পারবে। মানে প্রতিটা পয়েন্টে এই পিয়ে পাটি আমাদের মৌদিদি ভাই কিন্তু খুঁত দেখাচ্ছে। তারপর মৌদিদি ভাইয়ের বাড়িতে যে টেস্টটা আসছে মানে কেয়া দিদি ভাই সেই কেয়া দিদি ভাই কিন্তু খুব ইচ্ছে করলো হাঁসের মাংস খাবে, তাতেও খুঁত ধরলো এই মেয়ে ছেলেটাই পিয়ে পাটি খুঁত ধরলো যে আমাদের মৌ দিদি ভাই নাকি ওই হাঁসের মাংসটা কিনে আনা হয়েছে তাতেও নাকি কিপটেমি করছে। কিভাবে কিপটেমি করছে মৌ দিদি ভাই কি বলেছে যে আমার কিন্তু প্রায় 7 বছর হয়ে গেল হাঁসের মাংস খাওয়ানি, কারণ কি আমাদের কল্লো দাদা ভাই হাঁসের মাংসটা অতটা পছন্দ করে না। দেখো প্রত্যেকটা মানুষই যে প্রতিটা খাবারকে পছন্দ করবে এমন কিন্তু নয়, কোনো মানুষ পছন্দ করতে পারে কোনো মানুষ পছন্দ করতে পারে না, কিন্তু আমি পছন্দ করি না বলে যে আমার বাড়িতে গেস্ট এসছে তাকে আমি এনে খাওয়াবো না এরকমটা কিন্তু নয়। আর মৌদিদি ভাই কিন্তু বলেছে যে আমি কিন্তু খাসির মাংস মানে মাটন আনতে চেয়েছিলাম কিন্তু কেয়া বললো যে না তুমি মাটন এনো না, মাটন মানে খাসির মাংস তো প্রায়শই খেয়ে থাকি বা চিকেনও প্রায়শই খেয়ে থাকি, তার থেকে বরঞ্চ তুমি হাঁসের মাংসটা আনো, হাঁসের মাংস আমি খুব ভালোবাসি এবং আমাদের তো শহরের দিকে বাড়ি, হাঁসের মাংসটা খুব একটা অ্যাভেলেবেলও নয়, তুমি হাঁসের মাংস আনো। তাতে মৌ দিদি ভাই কি কিপটামিটা করেছে বলো তো। আর মৌ দিদি ভাই একবার বলেছে যে দেখো আমাদের ওদিকে মানে মৌ দিদি ভাইয়ের বাপের বাড়ির ওদিকে হাঁসের মাংস খুব একটা বেশি দাম নয়, মানে সে তো যথারীতি অনেক বছর আগে খেয়েছে তখন হয়তো কম দাম ছিল তাই সেই কথাটা বলেছে, তো এখন হয়ে গেছে 350 টাকা আমাদের এখানে কিলো। সেই জায়গায় মৌদিদি ভাই কিপটামিটা কি করেছে একটা চিন্তা করো, হাঁসের মাংসটা 350 টাকা কিলো নিয়েছে, সেই জায়গায় একটা খাসির মাংসর কিলো কত করে প্রায় 850 টাকা, আমাদের এখানে তো এখন 850 টাকায় কিলো যাচ্ছে, তাহলে একটা 350 টাকার জিনিস যে কিলো করে এনেছে তার থেকে তো সে বেশি দামের জিনিসটা আনতে চেয়েছিল, 850 টাকা দামের খাসির মাংস আনতে চেয়েছিল, তাহলে কিপটামিটা মৌদিদি ভাই কোথা থেকে করলো? সে চায় তার বাড়িতে গেস্ট এসছে গেস্টের ইচ্ছাটাকে পূরণ করবার জন্য এবং ভিডিও মানে তার ইউটিউব ফ্যামিলিটাকে সে তার নিজের একটা পুরো পরিবার মনে করে এবং সেই কারণেই সে জানিয়েছে যে এখন কত দাম বেড়ে গেছে, আগে কিন্তু অনেক কম দাম ছিল। সে কি একবারও বলেছে যে না ওরা এসছে বলে আমাকে এই জিনিসগুলো আনতে হয়েছে এত এত খরচা হয়ে গেছে, না এরকমটা কিন্তু একদম মানে একবারের জন্য মৌদিদি ভাই বলেনি। এবং নাকি আমাদের ঢুমকি রানী কোনোরকম কোনো কিপটামি করে না, ও কোনোরকম কোনো কিপটামি করে না, ওই যে বারবার বলছে আপনি চোখে পুরোপুরি অন্ধ হয়ে গেছে। আগের দিন গেল ঘুরতে ভিক্টোরিয়া, কিচ্ছু খাওয়া দাওয়া করালো না, সেকেন্ড দিন বাইরে বেরোলো সন্ধ্যেবেলা, নবাব নন্দিনী নিজেকে বলে প্রমাণ করলো, সেখানে গিয়ে কি করলো 50 টাকা চিকেন পকোড়া নিয়ে এলো, বোন বাধ্য হয়ে কিছু না আনছে দেখে বাইরে থেকে আবার মোমো নিয়ে এলো। তার বেলায় কিপটামি চোখে পড়লো না, তার বেলায় চোখে কিপটামি পড়লো না, কি করে কিপটামিটা চোখে পড়বেন? চোখে যে কালো পর্দা দিয়ে রেখেছেন। তারপর সে কি বললো ওই যে সাগর খাবে সেই খাওয়াটাও নাকি বারবার করে দেখাচ্ছে। তো আমি একটা কথা বলতে চাই, মৌ দিদি ভাই তো তবু সাগরকে দিচ্ছে, ঠাকুর কাকুকে নাই দেয় না, ঠাকুর কাকু হয়তো খায় না, মৌ দিদি ভাইয়ের হাতে হয়তো খায় না, সাগর খাচ্ছে। ঢুমকি রানী কি পারেনি মেয়ের জন্মদিনে একবার সাগরকে নেমন্তন্ন করতে? না, তার বেলায় আপনি কোনো প্রশ্ন করলেন না। কিন্তু যদি এটা মৌ দিদি ভাই করতো, বাড়িতে কোনো অনুষ্ঠান করে যদি ঢুমকি রানীদের একবার না বলতো, আপনি কিন্তু এক্ষুনি 10টা ভিডিও নামিয়ে ফেলতেন যে কই একটা মাত্র বাড়ির মেয়ে, তাকে একবারও বলা গেল না যে জেম্মা জেঠুর বাড়িতে অনুষ্ঠান আছে তারা যেন আসে, এই কথাটা নিয়ে আপনি ভিডিও বানিয়ে ফেলেন। কিন্তু ঢুমকি রানী যে তার মানে মেয়ের জন্মদিনে সাগরকে পর্যন্ত নেমন্তন্ন করলো না, এটাতে আপনি কোন রকম কোনো খুঁজে পেলেন নাই পিয়ে পাটি দামড়ি খাসিটা। এবং সবার লাস্টে একটা কথাই তোমাদেরকে বলতে চাই, যে দেখবে আমাদের বাড়িতে কোনো গেস্ট এলে সে যখন 2-4 দিন বাড়িতে থাকে তারপর যখন চলে যায় তখন দেখবে মনটা খুব খারাপ হয়ে যায়, ঠিক আছে? তো সেই জায়গাতেও এই পিয়ে পাটিটা খুঁত ধরছে কি, যে তোমরা যদি কেউ যেতে চাও, তোমরা যদি কেউ ফ্রি ফান্ডের সাবস্ক্রাইবার বাড়াতে চাও, তোমরা যদি ভিউজ বাড়াতে চাও, তোমরা যদি নিজেদের মুখকে চেনাতে চাও, তাহলে কিন্তু তোমরা ময়ের বাড়ি চলে যেতে পারো। কারণ কি ও একা থাকতে পছন্দ করে না, ও বারবার বলছে এরা বাড়ি চলে যাচ্ছে, আমার বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে, আমার একা থাকতে ভালো লাগে না। তো বারবারই বলছি চোখে একদম অন্ধ একদম কানা, মানে চোখে মনে হচ্ছে না ছুঁচগুলো গিয়ে আমরা ফুটিয়ে দিই ছুঁচগুলো তারার মধ্যে। কারণ কি ঢুমকির বোনও কিন্তু যথারীতি বাড়ি চলে গেছে এবং ঢুমকিও কিন্তু বলেছে যে বোনেরা চলে গেছে, মনটা খুব খারাপ লাগছে, বাড়িটা ফাঁকা হয়ে যাচ্ছে। ঢুমকি বা মৌ কেন, স্বাভাবিক আমাদের বাড়িতেও কোনো গেস্ট এলে যদি চলে যায় তারপর দেখবে বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগে, মিনিমাম তো 2-3 দিন পুরো বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। বা কোথাও যদি আমি যাই তাদের বাড়ি থেকে যদি চলে আসি তারও মনটা কিন্তু খুব খারাপ হয়, কারণ কি ওই কটা দিন একসাথে মিলেমিশে থাকা যায়। সেইখানেও নাকি বলছে যে সাবস্ক্রাইবার যারা বাড়াতে চাও, ভিউয়ার্স যারা কামাতে চাও, তারা কিন্তু মৌয়ের বাড়ি চলে যাও। কারণ কি মৌ অ্যাক্টিং এর রানী, সে অ্যাক্টিং করতে খুব ভালো পারে। এই যে গেস্টটা তাদের বাড়ি গেছে, সেই গেস্টটা যাওয়াতে তাকে আপ্যায়ন এইসব করানো দেখিয়ে অনেক ভিউজ কামিয়ে নেবে এবং আমাদের কাছ থেকে সিম্প্যাথি আদায় করে নেবে, মানে প্রতিটা পয়েন্ট। আচ্ছা ভিউয়ার্সরা, তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, প্লিজ তোমরা আমাকে একটু কমেন্টস করে রিপ্লাই দিও। মৌ দিদি ভাই যদি একটা মানুষকে, একটা গেস্টকে যদি ভালো নাই বাসবে, তাহলে তার সাথেই 4-4 দিন এতটা ভাবে হাসি খুশি ভাবে কি করে তারা থাকলো? আর মৌ দিদি ভাই শুধুমাত্র ভিডিওর মধ্যে কথা বলেছে তো এমন নয়, ওই গেস্টটাও কিন্তু যথারীতি অনেক কথা বলেছে। এবং সে কিন্তু বারবারই বলেছে যে সত্যি তুমি যে কতটা ভালো তোমার কাছে না এলে হয়তো বুঝতে পারতাম না। এই থেকেই কিন্তু বোঝা যায় যে আমাদের মওদুদ ভাই গেস্টকে কতটা ভালোবাসে বা মানুষজন কতটা ভালোবাসে। সেই জায়গাতেও এই বিয়ে পার্টি কি বলছে, যারা যারা যেতে চাও তারা চলে যাও না। মওদুদ ভাই ওরকম মানুষ নয় আর আমরা ওরকম মানুষ নয় যে শুধুমাত্র ভিউ বাড়াবার জন্য বা এটা ওটা করার জন্য। কারণ যে গেছিল, যে গেস্টটা, সেও কিন্তু যে 4-5 দিন ছিল সে কিন্তু একবারেও বলেনি যে আমার আইডির নাম এইটা, তোমরা প্লিজ আমাকে আমার সাবস্ক্রাইব করো, ওই করো, ওই করো, সেই করো, একবারের জন্য বলেনি। যেদিন বাড়ি যাচ্ছে সেই দিনকে যাওয়ার সময় কিন্তু বলেছে যে এই ক্যামেরা তো তোমরা তো আর আমাকে দেখতে পাবে না, তোমরা আমার ভিডিওগুলো আমাকে দেখো, তাহলে হয়তো আমাকে দেখতে পাবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি, অনেকটা বড় হয়ে গেল। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থেকো। টাটা।